অসুস্থ সাকিব খান। সন্তানদের নিয়ে সাকিবের বাড়িতে যান তার সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস এবং শবনম বুবলি। চলুন জানা যাক বিস্তারিত। সাকিব খানের সঙ্গে বিয়ে এবং সংসার নিয়ে আলোচনায় আসেন চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস এবং শবনম ইয়াসমিন বুবলি। বিভিন্ন সময় নানা ইস্যুতে শিরোনামে আসেন এই দুই নায়িকা। নায়ক সাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর সন্তানদের নিয়ে সিঙ্গেল লাইফ লিড করছেন অপু বিশ্বাস এবং বুবলি। কিন্তু ভালোবাসা দিবস কিভাবে কাটলো এই দুই নায়িকার তা জানতে চায় অপু ও বুবলির ভক্তরা। এদিকে শোনা যাচ্ছে সব মান অভিমান ভুলে সাকিব খান এবং অপু বিশ্বাস আবারও একসঙ্গে সংসার পেতেছেন এবং ছেলেকে নিয়ে নিয়মিত সাকিবের বাসায় যাতায়াত করেন অপু বিশ্বাস। আর এটি গণমাধ্যমে সাকিব নিজেও স্বীকার করেছেন। জানা যায় অসুস্থ সাকিবকে দেখতে গতকাল সাকিবের বাসায় যান অপু বিশ্বাস। সেখানে ছেলেকে নিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন অপু। ডাক্তার সাকিবকে পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন, তাই অপু বিশ্বাস আব্রাম খান জয়কে নিয়ে রাতে বাসায় চলে আসেন। মা ছেলে একই রকম লাল ড্রেস পরে ফেসবুকে ছবি পোস্ট করেন। ছবিতে অপু বিশ্বাস এবং আব্রাম খান জয়কে বেশ হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে। মাকে ফুল দিয়ে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাচ্ছে জয় এবং অপু বিশ্বাস একমাত্র ছেলে জয়কে জড়িয়ে ধরে আদর করছে। মা ছেলের এই ভালোবাসার ছবি দেখে মহা খুশি তাদের ভক্তরা। সবাই অপু এবং জয়কে অভিনন্দন জানাচ্ছে। অন্যদিকে মঙ্গলবার দুপুরে ভালোবাসা দিবসের বিশেষ বার্তা নিয়ে মনের অনুভূতি প্রকাশ করেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বুবলি। মঙ্গলবার দুপুরে পুত্র শেহজাদ খান বীরের সঙ্গে তোলা চারটি ছবি ফেসবুক পেজে শেয়ার করেন এই নায়িকা। ছবির ক্যাপশনে বুবলি লেখেন, শুধু একটি দিন নয়, ভালোবাসা হোক প্রতিদিনময়, তবে একটি দিন অনেক রঙিন করে যদি একটু বেশি ভালোবাসা যায় তাতেও ক্ষতি কি। সবাইকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সেই সঙ্গে কয়েকটি লাভ ইমোজি জুড়ে দিয়েছেন এই নায়িকা। ছেলেকে নিয়ে বুবলির পোস্টটিতে হাজার হাজার লাইক ও শত শত কমেন্ট দেখা যায়। অধিকাংশরাই বীরকে দেখে মহা খুশি হয়েছেন। ছবিগুলো সাকিব খানের পুপাইলের শুটিং বাড়ি জান্নাতে তোলা, তা দেখেই বোঝা যাচ্ছে। ছবিতে ছেলেকে কোলে নিয়ে আদর মাখা ভঙ্গিমায় বুবলি। এমন সময় তাদের দুজনকেই লাল রঙের পোশাকে দেখা গেছে। বিনোদন জগতের খবরাখবর পেতে আমাদের পাশে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।